আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ম্যান্টল নেটওয়ার্কের আরও একটি টেস্টনেটের টাস্ক চলে আসছে, এটা কীভাবে কমপ্লিট করবেন এটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল NFT অফার, এয়ারড্রপ অফার, টেস্টনেট অফার সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। পরবর্তী সকল ধরনের আপডেটও আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন, মেন্টাল নেটওয়ার্ক সম্পর্কে তো সবাই জানেন, কয়েকটা প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করতেছি এই নেটওয়ার্কের মাধ্যমে। তো এটারই আর একটা টেস্টনেট চলে আসছে, এটা হচ্ছে রিভেরা প্রজেক্ট। এখানে বেশ কিছু টাস্ক রয়েছে, দেখুন ডিপোজিট করতে হবে, তারপর জিলাইতে সাবমিট করতে হবে, তারপর এখানে আর্লিএসএসে জয়েন করতে হবে, এই টাস্কগুলো আর কি এখানে কমপ্লিট করতে হবে, এর থেকে বেশি কিছু টাস্ক না। তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড টাইম প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একদম প্রথম থেকে আমরা শুরু করবো আরপিসি অ্যাড করা। আরপিসি আগে থেকেই সবারই অ্যাড করা আছে, তারপর আমি দেখিয়ে দিই। এখানে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমার ওয়ালেটে অলরেডি আরপিসিটা অ্যাড করা আছে, তারপরে অ্যাড টু মিটামাক্স লেখা আসতেছে, আমি এটাতে ক্লিক করি। এই যে দেখুন, মেন্টাল টেস্টনেট কিন্তু আমার অ্যাড করা আছে, নেটওয়ার্কটা সুইচ করলাম। এতটুকুই, আপনাদের যদি অ্যাড করা না থাকে অ্যাড করে নেবেন, তো আমার অলরেডি অ্যাড করা আছে এইটা। তারপর দ্বিতীয় যে টাস্ক সেটা হচ্ছে, এখানে আপনার ফসেট প্রয়োজন হবে। এই ফসেট হেয়ার যে লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন, সেন্ড টুইট, ভেরিফাই টুইট, এখানে টুইটটা ভেরিফাই করতে হয়। এর আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি, অনেক সময় হয়তো কাজ করে, অনেক সময় কাজ করে না। তো প্রথমে আমরা সেন্ড টুইটে ক্লিক করব। সেন্ড টুইটে ক্লিক করার পর টুইটারে একটা টুইট যাবে, এখানে দেখুন এই টুইটটা আপনারা টুইট করবেন। টুইট করার পর এটা কপি করে নেবেন। এই যে ভিউ অপশানে ক্লিক করার পর টুইট লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করার পর ভেরিফাই টুইটে ক্লিক করব। ভেরিফাই টুইটে ক্লিক করার পর টুইটটা ভেরিফিকেশন হয়ে যাবে, এর জন্য এটা অথোরাইজ করতে হবে। তো অথোরাইজ করে নেবেন, অথোরাইজ করে টুইটটা ভেরিফিকেশন করে নেবেন। তো টুইটটা ভেরিফাই কমপ্লিট। এবার এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করেও আপনি সাবমিট করতে পারবেন। যেমন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট করার পর আমার এখানে অ্যাড্রেস শো করতেছে। গেট টোকেনে ক্লিক করলাম, গেট টোকেনে ক্লিক করলে এই যে ফসেটের যে টোকেনটা আছে তারা কিন্তু আমাদেরকে সেন্ড করতেছে। তো এইভাবে আপনারা প্রথমে ফসেটটা ক্লাইম করে নেবেন। ফসেট ক্লাইম করার পরবর্তী টাস্ক যেটা আছে, এখানে আছে সোয়াপ, যে অন্য যে কোনো টোকেন থেকে WMNT টোকেন আপনাদের সোয়াপ করে নিতে হবে। তো আমরা সোয়াপ হেয়ার যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই সেম পেজ যেখান থেকে আমরা ফসেট নিয়েছি আর কি, এখান থেকে ওইখান থেকে আমাদের সোয়াপের অপশন রয়েছে। তো MNT টোকেন তো আমাদের আছে, আর বাকি যে ব্যালেন্সগুলো এগুলো এখনও সম্ভবত রিসিভ হয় নাই। এখান থেকে আমাদের WMNT করতে হবে। তো আমার MNT টোকেন যেহেতু আছে, আমি এই জন্য WMNT করে নিই, আর অন্য টোকেনগুলো এখনও রিসিভ হয় নাই, এই যে সেন্ডিংয়ে আছে। তো আমাদের টাস্ক হচ্ছে অন্য যে টোকেনগুলো আছে ওইগুলা থেকে আপনি সোয়াপ করবেন। তো যেহেতু এটা রিসিভ হয় নাই, আমি WMNT দিয়ে একটা দেখিয়ে দিই MNT টোকেন। ধরুন আমি এখানে একটা MNT দিলাম, আর নিচের দিকে WMNT সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। একটার বিনিময়ে সম্ভবত একটাই দিবে। আমি এখান থেকে যেহেতু আমার অনেকগুলো আছে, আমি এখান থেকে 10টা দিই, এটা কেটে 10 সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি 10টা WMNT টোকেন পেয়ে যাব। তো এখানে কাজ হচ্ছে, আপনি যে ফসেটের টোকেনগুলো পাবেন সেগুলোর মাধ্যমে এটা আপনি এক্সচেঞ্জ করবেন। তো এটা দেখুন, আমি অর্পে ক্লিক করলাম। অর্পে ক্লিক করার পর এখানে ম্যাট পেন্ডিংয়ে রয়েছে, উপরে দেখুন এই ট্রানজাকশানটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। ট্রানজাকশান কমপ্লিট হলে এখানে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। আর অন্য টোকেনগুলো আসছে নাকি এটা একটু চেক করবেন। যেমন এই টোকেনগুলো কিন্তু আসে নাই, এই জন্যই আসে নাই যেহেতু আমরা এখনও মনে হয় এটা কমপ্লিট হয় নাই। যে দেখুন, এই ট্রানজাকশান পেন্ডিং থাকে অনেকক্ষণ, একটু কমপ্লিট হতে সময় লাগে। তো ট্রানজাকশান এখানেও দেখুন পেন্ডিং। আমি একটু অসুস্থ, এই জন্য আসলে ভয়েসে একটু সমস্যা হচ্ছে। তো এই পেন্ডিংটা শেষ হয়ে গেলে এখানে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। আর ফসেটটা দেখুন এখনও কিন্তু পেন্ডিং রয়েছে, এই জন্য ধৈর্য ধরে এখানে টাস্কগুলো আপনার কমপ্লিট করতে হবে। তো ফসেটের কাজ এবং সোয়াপের কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, টেস্টনেটে যে টাস্কটা আছে এখানে ক্লিক করবেন। তারপর ভল্টে ক্লিক করে WMNT যেটা আছে সেটা আপনার ডিপোজিট করতে হবে। এতটুকুই হচ্ছে আসলে আপনার এখানে কাজ। তারপর জিলাইতে গিয়ে আপনার সাবমিট দিতে হবে, প্রুফটা সাবমিট করতে হবে, এতটুকুই। তো এই কাজটা করার আগে আমরা জিলার কাজটা দেখে নিই, সরাসরি জিলাইটা ওপেন করে নেব, যেহেতু এখানে আমাদের প্রুফ দিতে হবে। মেইন কাজ হচ্ছে এই কাজগুলো এতক্ষণ করলাম, এই জন্য যেহেতু জিলাইতে এই প্রুফটা আমাদের দিতে হবে। তো এটা আমি কপি করে নিলাম, ডিসকর্ডে জয়েন করে টুইটারে ফলো করে। তো আমরা প্রথমে টুইটারে ফলো করি, যে টাস্কগুলো সহজ আছে সেইগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। টুইটারের টাস্কটা যেহেতু সহজ, এই জন্য এটা আগেই করে নিচ্ছি। ক্লাইম রডে ক্লিক করবেন, এখানে বেশ কিছু টাস্ক আছে, দেখতে পাবেন অনেকগুলো টাস্ক আছে, এগুলো আপনি কাজগুলো কমপ্লিট করে নেবেন। তারপর এখানে মিডিয়ামে ফলো করার টাস্ক রয়েছে, মিডিয়ামে ফলো করে স্ক্রিনশট দিতে হয়। স্ক্রিনশটগুলো এই যে দেখুন, ধরুন আমি মিডিয়ামে এখানে আসলাম, আসার পর এই যে ফলো করলাম, এই পেজটা এখানে ফলো করবেন, এই যে ফলো করা হয়ে গেছে। দেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম, ধরুন মিডিয়ামে আমি এখানে ফলো করে দিয়েছি তাদেরকে।
দেন এটা সেভ করে নিলাম। সেভ করার পর জেলার এই অপশানে আসার পর এখানে যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেব। স্ক্রিনশট আপলোড করে দিলে এটা এরা চেক করবে, চেক করলেই আমার এটা দেখবেন কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আছে লিঙ্ক দিনে ফলো করা, এখানেও একটা স্ক্রিনশট দিতে হবে। তো এই টাস্কগুলো আপনারা নিজেরা কমপ্লিট করে নেবেন। ডিসকর্ডে যে টাস্কটা আছে, ডিসকর্ডে জয়েন করার পর আপনার কিন্তু ভেরিফাইড যে রুলটা আছে এটা নিতে হবে। তো সরাসরি ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে যাওয়ার পর এখানে দেখুন ভেরিফাই অপশন আছে, ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এই জায়গাটা একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে নতুন আর একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচার মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এই দেখুন ভেরিফাই ইয়োর সেলফ লেখা আছে, এখানে আমি একটু লোড নিবে। এখানে আগে থেকে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, তারপর এই টাস্কটা আপনি পাবেন। অনেকের এই সমস্যা হতে পারে, অনেকে নাও হতে পারে। আমার যেহেতু হচ্ছে, যাদের এরকম সমস্যা হতে পারে বা লগ ইন করতে হতে পারে, তারা এই প্রসেসে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো প্রথমে আমি ক্যাপচা বুটে আমার ডিসকর্ডটা ভেরিফিকেশন করে নিলাম, তারপর এখান থেকে আপনার ভেরিফাই ইয়োর সেলফ যেটা আছে সেটা ভেরিফাই করতে হবে। তো যদি এই পেজটা না আসে, এগেইন ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে আবার ওই যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এবার দেখবেন আপনার লগ আউট অপশন আসছে, মানে লগ ইন অপশনটা নাই। তারপর এখানে দেখুন ভেরিফাই অপশন চলে আসছে, দেন এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা অনেক সময় ক্রোম ব্রাউজারে অটোমেটিকলি কমপ্লিট হয়ে যায়, যদি অটোমেটিক কমপ্লিট না হয় দেন আপনি ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করে ধরে রাখতে হবে, এই যে দেখুন ধরে রাখছি আমি, তারপর এটা ভেরিফাই ইনশো করছে, ইউ হ্যাভ বিন ভেরিফাইড লেখা আসছে। যখন আমার ভেরিফাই হয়ে গেছে এখানে সম্ভবত অনেকগুলো অপশন শো করছে যেটা এর আগে ছিল না। দেন রুলসে ক্লিক করলাম, রুলসে ক্লিক করে এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, তারপর এখানে একটা SMS পাঠাবো। এখানে দেখুন ধরুন আমি GM লিখে SMS পাঠালাম, এবার দেখি এখানে কোনো রুল টুল তারা দিল কি না। আমাকে একটা রুল দিছে হচ্ছে লার্কার, ভেরিফাইড রুল কিন্তু আমাদের প্রয়োজন, অন্য রুল হলে হবে না। তো এই রুলসে আমরা ক্লিক করি, ভেরিফাইড রুল যেটা সেটা লেখা না আসলেও দেখুন আমার এই কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকুই ছিল কাজ, এখানে কুইজটা আপনারা কমপ্লিট করে নেবেন। তারপর এখানে টেস্টনেটের কিছু টাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে টাস্কটা আছে এখানে সবগুলো লিঙ্ক এখানে দেওয়া আছে, সাবমিটে স্ন্যাপশট স্ক্রিনশট ডিসকর্ড চ্যানেল হ্যাশ টেস্টনেট ফিডব্যাক। আপনি যে টেস্টনেট ফিডব্যাক দিয়েছেন ডিসকর্ড চ্যানেলে তার একটা স্ক্রিনশট লাগবে এখানে। তারপর এক্স এখানে যে স্ক্রিনশট লাগবে, ডিপোজিট এনি অ্যামাউন্ট যে একটা ডিপোজিট করছেন ওইটা আমি দেখিয়ে দেবো। তারপর লাস্টের যেটা আছে সেটা দেখি কি, অ্যাচিভ এ প্রোফাইট ভ্যালু, এখানে প্রফিটেবল ভ্যালু দেখাতে বলতেছে। তো এটা আমরা পরে দেখে নিই, আগে আমরা প্রথম টাস্কগুলো আমরা কমপ্লিট করে নিই। তো এখন আসেন ডিপোজিট করার যে টাস্কটা আছে আমাদের, সম্ভবত এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখি ইউ ক্যান সোয়াপ WMNT ফর MNT, এখানে লেখা আছে MNT ব্যালেন্স দেখুন 10 চলে আসছে, মানে আমার এটা কিন্তু সোয়াপ কমপ্লিট হয়ে গেছে। MNT থেকে দেখুন WMNT কিন্তু আমার এখানে হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো সম্ভবত এখনও আসেনি, এই যে ফসেটটা এখনও পেন্ডিংয়ে রয়েছে, মানে অনেকক্ষণ এটা পেন্ডিংয়ে থাকে, এটা আর কি আপনার মনে রাখতে হবে। এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেবো, এটা হচ্ছে টাস্ক টেস্টনেটের যে টাস্ক, এখানে জাস্ট আপনার ডিপোজিট করতে হবে, এতটুকুই কাজ। টেস্টনেট টাস্কে চলে আসলাম, এটা হচ্ছে MNT। তারপর এখানে লিকুইডিটি মাইনিং গেট আর্লিএসএস, এই আর্লিএসএস এর একটা কাজ আছে, গেট আর্লিএসএস এ ক্লিক করবেন, এটার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এখানে দেখুন এই যে গেট আর্লিএসএস, আর্লিএসএস এর পর আপনার ইমেল অ্যাড্রেস নেম এগুলো দিবেন, তারপর এখানে যা কিছু আছে আন্দাজে দিলেও সমস্যা নেই, তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন, এটা হচ্ছে আর্লিএসএস এর কাজ। তারপর এই পেজে যে আমাদের কাজটা আছে এখানে আর কি আমাকে ডিপোজিট করতে হবে, এটা লিভ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই আর। তো ডিপোজিট করার জন্য এখানে অনেকে ডিপোজিট করতেছে, অ্যামাউন্ট আর কি এখানে শো করতেছে, এটা একটা পুলের মতো বলতে পারেন আপনারা। ভিউ ডিটেলস যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন, নতুন একটা উইন্ডো ওপেন হবে, ওপেন এই উইন্ডোতে আপনার ডিপোজিট করতে হবে। এখানে আসবেন, আসার পর এখানে দেখুন ডিপোজিট অপশন আছে, এই যে ডিপোজিট এবং অ্যাপ্রুভ, এখানে ইউ হোল্ডিং অ্যাপ। তো আমি ডিপোজিট অপশন আগে ক্লিক করি, আমার WMNT আছে কয়টা, মাত্র 10টা আছে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। ক্লাইম ফ্রম ফসেট ওয়ালেট ব্যালেন্স বাই WMT, এখান থেকে বাই করা যায়, এখান থেকে ফসেট টেক ক্লাইম করা যায়, এখানে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে যেটা আমরা প্রথমেই করে নিছি, বাট এখনও আমরা কিন্তু এই ফসেটটা পাই নাই। এরপর বাইল লিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে সোয়াপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্রথমেই দেখছেন আমি দেখিয়ে দিয়েছি, এই লিঙ্কগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটের মধ্যেও পেয়ে যাবেন। তো এখান থেকে মিনিমাম কত বা ম্যাক্সিমাম কত এরকম কোনো কিছুই বলে নাই, ওইটা একটু চেক করে নেবেন যে আপনাদের এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো কিছু বলছে কি না। যেমন এইখানে বলা আছে জেলার টাস্কগুলোর মধ্যে এখানে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ WMNT, মানে যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারেন। তো আমরা যে কোনো অ্যামাউন্ট করবো, আমাদের 10টা আছে 10টাই করবো। অ্যাপ্রুভে ক্লিক করলাম, অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে দেখুন মিটামাক্স নোটিফিকেশন গেছে, ম্যাক্স বাটনে ক্লিক করলাম, দেন নেক্সট অ্যাপ্রুভে ক্লিক করলাম।
অ্যাপ্রুভে ক্লিক করলে আমাদের এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা ট্যাক্স, এখানে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। আর ডিপোজিট কমপ্লিট হলে সেই স্ক্রিনশট আপনার সাবমিট করতে হবে, এবং এটা দুটো জায়গায় সাবমিট করতে হবে, ডিসকর্ডেও সাবমিট করতে হবে, জেলাইতেও সাবমিট করতে হবে। ট্রানজাকশনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই ট্রানজাকশন সম্ভবত একটু তাড়াতাড়ি কনফার্ম হয়। এখানে দেখা যাচ্ছে মিনিমাম লিমিট এখানে দেওয়া আছে, অ্যাপ্রুভাল লিমিট এখানে দেওয়া আছে। তো আমি তো ডিপোজিট অলরেডি করে নিয়েছি, সম্ভবত আমার এখানে আর কিছু শো করতেছে না। এগেইন ডিপোজিটে ক্লিক করি, ভল ক্যাপাসিটি লিস্ট মানে আমার এটা নাই। তো হিস্টোরিটা দেখার জন্য আমি এটা রিফ্রেশ দিই, দেখি এখানে আমার তেমন কিছু শো করে নাকি। এখানে সম্ভবত ইউ হোল্ডিং এই লেখাটা শো করতে পারে, তো ইউ হোল্ডিং 00 MNT দেখাচ্ছে, আর ডিপোজিট 3 মিলিয়ন, ক্যাপাসিটি 3 মিলিয়ন WMNT। এখানে উইথড্র অপশন আছে আপাতত, এখানে তেমন এই যে ওয়ালেট ব্যালেন্স এখানে শো করতেছে। ম্যাক্সে ক্লিক করি, মানে এটা সম্ভবত এখনও ডিপোজিট হয় নাই, এটা ট্রানজাকশনটা পেন্ডিং রয়েছে। এখানে মনে হয় অ্যাপ্রুভ দেখাইছে, বাট এটা ডিপোজিট কমপ্লিট সম্ভবত হয় নাই এখনও। এখানে যেটা দেখলাম আপনার এই জায়গাটায় লেখা আসবে যে আপনি কয়টা ডিপোজিট করেছেন, এই হোল্ডিংয়ে লেখা আসবে। এখানে যেহেতু আমি ডিপোজিট করেছি বাট এখনও আসে নাই, সিস্টেমটা একই, আপনার এখানে ডিপোজিট করবেন। যেমন আমার এখানে দেখুন 110টা দেখাচ্ছে, ম্যাক্সে ক্লিক করলে এখানে শুধু 10টা আসতেছে, এর বেশি আসতেছে না। আমি একটু রিফ্রেশ দিবে অ্যামাউন্টটা। তো এখানে আমি আরও 100টা করে নিয়েছি আর কি, ফসেট এখান থেকে ক্লাইম করে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন এত টোকেন কোথা থেকে আসলো, তো এরও বেশি আসবে আপনাদের। আমি জাস্ট অন্যগুলো যেহেতু আমার এখানে পেন্ডিং রয়েছে, আমি ফসেটটা ক্লাইম করছিলাম, এটা পেন্ডিং রয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি অনেক বানাতে পারবেন, 2-3 হাজারের উপরে MNT বানাতে পারবেন। তো এখন কিন্তু এখান থেকে ম্যাক্স দেখাচ্ছে, সম্ভবত ম্যাক্স মিনিমাম অ্যাপ্রুভাল লিমিট সম্ভবত ম্যাক্স দেখাচ্ছে, এর বেশি হয় না। আমি 100 দিয়ে ট্রাই করি, 100 দিলাম, অ্যাপ্রুভে ক্লিক করি, দেখি 100তে সম্ভবত হবে না। এখানে যে লেখা আছে ম্যাক্সে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, দেখি 100 হয় নাকি। তো এটা অ্যাপ্রুভাল কনফার্ম হয়ে যায় তাড়াতাড়ি, বাট এইখানে অ্যাড হয় না, এখানে অ্যাড হতে একটু সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ট্যাক্সটা কিন্তু 2 বার আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিলাম। এখানে জাস্ট ডিপোজিটটা আপনার কমপ্লিট করতে হবে, আর ডিপোজিট হলে এই জায়গাটায় শো করবে, এজন্য এখানে অপেক্ষা করতে হবে। এখানে ম্যাক্স 180 বার শো করতেছে দেখতে পাচ্তেছেন, মানে আমি টোটালটাই এখানে করে নিয়েছি বাট এখানে কিন্তু এখনও আসে নাই। এখানে আসলে এই পেজের একটা স্ক্রিনশট নিতে হবে, এই পেজের স্ক্রিনশটটা 2টা জায়গায় সাবমিট করতে হবে, একটা হচ্ছে জেলায়ের মধ্যে এবং আর একটা হচ্ছে ডিসকর্ডের মধ্যে। ডিসকর্ডের মধ্যে সেন্ড টেস্টনেট ফিডব্যাকে গিফট যাবেন, যাওয়ার পর একটা স্ক্রিনশট সাথে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জেলাইতে 3টা টাস্ক আছে সাবমিট করার, 2টা টাস্ক আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন, এটা একটু ডিফিকাল্ট হতে পারে। এটা হচ্ছে কি, আপনার ব্যালেন্সে 10,000 WMNT থাকা লাগবে। তো যদি আপনার ব্যালেন্সে 10,000 WMNT থাকে, এখানে 10,000 ডিপোজিট করেন, এই 10,000 WMNT-র একটা স্ক্রিনশট আপনি এখানে শেয়ার করতে পারেন। এখানে দেখুন অনেকেই সেই স্ক্রিনশটগুলো শেয়ার করছে, আমি যদি ডিসকর্ডে আপনাদের দেখাই, এই দেখুন প্রায় 11,000-এর একটা স্ক্রিনশট কিন্তু এখানে সাবমিট করছে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এরকম একটা স্ক্রিনশট এখানে সাবমিট করলে আপনার জেলার ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে, আর বাকিগুলো তো বুঝতে পারছেনই কীভাবে কমপ্লিট করতে হবে। জেলার আরও কিছু ট্যাক্স আছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। যেমন টুইটারে কিছু ট্যাক্স আছে, এখানে আপনার খুবই সিম্পল ট্যাক্স, ট্যাগ আস মানে একটা ট্যাগ করবেন, তাদের একটা পোস্ট করে তাদেরকে একটা ট্যাগ করলেই হয়ে যাবে। তারপর এখানে শেয়ারের অপশন আছে, আপনি যদি টুইটারে কোনো শেয়ার করেন সেই টুইটারের URL-টা এখানে দিতে হবে। একটা পোস্ট করে মেমে বানালে সেই লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর এখানে দেখুন লাইক রিটুইটের অপশন রয়েছে, এটা আমি দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ধরুন এই লাইক রিটুইটের যে পোস্টটা আছে এটা লাইক করে দিলাম, এখানে রিটুইট করতে বলা আছে রিটুইট করে দিলাম, এবং একটা রিপ্লেও করে দিলাম। রিপ্লে করার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর দেখবেন এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে, ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম যে ট্যাক্সগুলো আছে আর্টিকেলটা আপনি নিজে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার টেলিগ্রাম বা আপনি যেখানে একটা পোস্ট পান সেটা কপি করতে পারেন। ধরুন এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম টোটালি, এই লিঙ্কটা এটা আমি কপি করে নিলাম, এই যে কপি পোস্ট লিঙ্কটা আমি কপি করে নিলাম। টুইটারে আপনি একটা পোস্ট করে দেবেন, এরকম ধরুন একটা পোস্ট করলাম, সাথে একটা স্ক্রিনশট যেহেতু আমাদের প্রয়োজন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট বা যে কোনো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে তাদের যে নিজস্ব স্ক্রিনশট আছে সেটাই এখানে জাস্ট ইনপুট করে দেবো, এই যে দেখুন রিভার, এটার এটার সাথে দিয়ে দিলাম, দেন টুইট অপশানে ক্লিক করলাম। টুইট অপশানে ক্লিক করার পর এই যে টুইটটা হয়েছে এটা আমি কপি করে নিলাম, মানে টুইটটা কপি করে নিলাম, তারপর এটা জেলাইতে চলে যাব, এখানে আমি লিঙ্কটা পেস্টে করে দেবো। এভাবে জাস্ট একটা শেয়ার করলাম একটা পোস্ট দেখতে পাচ্তেছেন। তারপর এখানে যেটা আছে শেয়ার ইওর লাভ ফ্রম রিভার, এখানে এটাও সেম ট্যাগ আস, তাদেরকে এটাতে ট্যাগ করতে হবে, এটা হচ্ছে সেই কাজ। তো এখানেও URL দিতে হবে, ধরুন এই যে পোস্টটা আছে সেম পোস্টটাই আপনি তাদেরকে ট্যাগ করে দিতে পারেন। মানে এই পোস্টে আসলাম, পোস্টে আসার পর এখানে যে আমি এই যে একটা পোস্ট করলাম তাদেরকে,
আমি সম্ভবত এখানে পোস্ট করছি, এখানে পোস্ট করছি। তো টুইটারে পোস্ট সম্ভবত এডিট করা যায় না যতদূর জানি, এডিট উইথ টুইটার বলু, তো এটা এডিট করা যাবে না। আমি এটা আবার কপি করে নিলাম, কপি করার পরে এগেইন এটা টুইট করব। আমি কিন্তু লাইভ আপনাদের এই টাস্কগুলো দেখিয়ে দিচ্ছি যাতে অনেকের বুঝতে সমস্যা না হয়। তারপর এগেইন আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিব, স্ক্রিনশটটা নেওয়ার পর তাদেরকে যেহেতু ট্যাগ করতে হবে তো তাদের ইউজার নেমটা আমার প্রয়োজন, তো আমি তাদের ইউজার নেমটা নিয়ে নিব। ইউজার নেমটা নেওয়ার জন্য এটা হচ্ছে তাদের অফিসিয়াল, তো এটা আমরা কপি করে নিলাম, এটা কপি হয় নাই। কপি লিঙ্ক অ্যাড্রেস নামে অপশন আসছে, তো এটাই কপি করে নিই, সম্ভবত এটাতেই হবে। আমি এখানে গেলাম, তারপর এখানে পেস্টে করে দিই, দেখি কি কপি হয়। রিয়াদ রিভিয়া মানি নামে আসছে, তো এটাকে আমি কেটে দিই, কেটে দিই, অ্যাট দ্য রেট অফ দিয়ে দিয়ে দেবো, এখানে অ্যাট দ্য রেট অফ দিয়ে দিয়ে দিই। এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা আমি একটু কেটে দিই, এখানে হয়তো অনেকগুলো, এই যে দেখুন। তারপর টুইট অপশানে ক্লিক করবেন, বাট এখানে আমার স্পেস বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিলাম, টুইটে ক্লিক করলাম, এটা জাস্ট তাদেরকে একটা ট্যাগ করে দিলাম, এতটুকুই হচ্ছে আমি কাজগুলো কমপ্লিট করলাম। কপি লিঙ্কটা টুইটে ক্লিক করলাম, এবার জেলাইতে যাব, এখানে পেস্ট করে দেবো। টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন ওইটা দেখে দিলাম। তারপর এটা মেক এ মেমো, সেম লিঙ্কটা এখানেও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। তাদেরকে একটা ভালো একটা স্ক্রিনশট বানাবেন বা ভালো একটা পিকচার নিজে মেক করবেন, তাহলে বেশি ভালো হবে। তারপর এখানে পার্টনারশিপের একটা অপশন রয়েছে, এটা তো আমি কমপ্লিট করেছি সম্ভবত। লাইক রিটুইটের টাস্ক রয়েছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখানে ডিপোজিট না হওয়ার কারণটা হচ্ছে কি, এখানে দেখুন, এটা আমি খেয়াল করি নাই, ডিপোজিট হয়েছে এই পরিমাণ, আগে ক্যাপাসিটিও এই পরিমাণ ছিল, কিন্তু এখন কিন্তু 10 মিলিয়ন ক্যাপাসিটি করে দিয়েছে। এবার দেখে আমি ম্যাক্স অপশানে ক্লিক করে কি হয়, এবার ম্যাক্স অপশানে ক্লিক করলাম, দেন কনফার্ম বাটনে ক্লিক করলাম, ট্রানজাকশন ইজ পেন্ডিং, এবার ট্রানজাকশনটা আমার পেন্ডিং আছে, দেখে এবার ট্রানজাকশনটা কমপ্লিট হলে এখানে ব্যালেন্সটা শো করে কিনা। তো এর আগে এই জিনিসটা আমি খেয়াল করি নেই, হয়তো ভিডিওতে আপনারা দেখছেন, এখানে উপরেও 3 মিলিয়ন আর ক্যাপাসিটি 3 মিলিয়ন ছিল, আর ডিপোজিটও কমপ্লিট হয়ে গেছিলো সম্ভবত 3 মিলিয়ন। একটু পরে দেখলাম এটা তারা আপডেট করে দিয়েছে, ডিসকর্ডে যখন তাদেরকে আস করা হয়েছিল তখন তারা বলেছিল যে এই যে দেখুন ভল ক্যাপাসিটি ইনক্রিজ, ভল ক্যাপাসিটি ইনক্রিজ করা হয়েছে। তারপর এখানে দেখুন, এখানে কিন্তু এটা বেড়ে গেছে, 10 মিলিয়ন হয়ে গেছে। তো আপনার একটু এটা খেয়াল করে নেবেন, আমি অনেক সময় ঘাটাঘাটি করলাম এটার জন্য শুধু শুধু, পরে দেখলাম যে আসলে কাহিনিটা এটা। তো আশা করি বুঝতে পারছেন এখানে যে টাস্কগুলো আপনার কমপ্লিট করতে হবে, এটা অলরেডি দেখুন 10 মিলিয়ন ছিল, এখন 5 মিলিয়ন করে দিচ্ছি, এটা আপনার সমস্যা না। তো এখানে ডিপোজিটটা কনফার্ম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, যেহেতু এটা পেন্ডিং রয়েছে। যে দেখুন আমি একটু স্পিড বাড়াই দিই, দেখি স্পিড হয় কিনা, স্পিড হবে না, ডিপোজিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা পেন্ডিং আছে। ডিপোজিট কমপ্লিট হলে আপনার এখানে অ্যামাউন্টটা শো করবে। আমার ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদি উপর দিকে দেখি 110টা আছে, আর এখানেও দেখতে পাবেন যে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে, ডিপোজিট কমপ্লিট। এবার আমাদের এই স্ক্রিনশটটা প্রয়োজন হবে, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিই, আপনারাও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখান থেকে এতটুকুর একটা স্ক্রিনশট নিলাম, সেভ করে দিচ্ছি। তারপর আপনার অ্যাড্রেসটা প্রয়োজন হবে, আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করে নিলাম, সরাসরি ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে যাওয়ার পর আপনি জেলাই কুইস্ট, এখানে দেখুন টেস্টনেট ফিডব্যাক নামে অপশন রয়েছে, এই যে টেস্টনেট ফিডব্যাকেই এখানে আসবেন। এখানে আসার পর প্লাস এখানে ক্লিক করার পর আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, আপনারা যে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। ধরুন এটা ওপেন করলাম, ওপেন করার পর আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করলে এই যে দেখুন আমার অ্যাড্রেসটা কিন্তু হয়ে গেছে। এই সেম যে জিনিসটা আছে এটা আমরা জেলাইতে যেয়েও কমপ্লিট করবো। এখানে দেখুন এই যে এটাতে সাবমিট স্ক্রিনশট অফ ডিসকর্ড চ্যানেল হ্যাশ টেস্টনেট ফিডব্যাক, এই টেস্টনেট ফিডব্যাকে যে আপনি করছেন সেইটা এখানে সাবমিট করতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে দেখি, এটা হচ্ছে আপনার ওয়ালেট ব্যালেন্স, ডিপোজিট অফ এনি অ্যামাউন্ট, এখানে ডিপোজিট যে করেছি এটা এখানে দিতে হবে। আমি এটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি, ওপেনে ক্লিক করবেন, ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন। আর ডিসকর্ডে যেটা আপনি সাবমিট করছেন এটারও একটা স্ক্রিনশট আপনার নিতে হবে। তখন আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এই যে আমি একটা ডিসকর্ডের স্ক্রিনশট নিয়ে নিলাম, দেন সেভ বাটনে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ডিসকর্ডের যে স্ক্রিনশট আছে এটা প্রথমটাই দিতে হবে, এটা হচ্ছে ডিসকর্ডের স্ক্রিনশট, এই যে দেখুন। তারপর এখানে এই স্ক্রিনশটটা দিয়ে দেবো, একটা ডিসকর্ডের স্ক্রিনশট, একটা মেইন ব্যালেন্সের স্ক্রিনশট, দেন ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন। আশা করি এই সবগুলো টাস্ক আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা টাস্কই কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে।
এখানে এইভাবে জেলার টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখানে একটা ভিডিও বানালে শীট লিঙ্কটা এখানে দিতে পারুন, আর এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে ইনভাইট করার মাধ্যমে আপনার এখানে এক্সপি আর্নিং হবে। তো ইনভাইট যদিও না করতে পারেন, উপরের টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন, খুবই সিম্পল কিছু টাস্ক, এগুলো ফলো করার কাজ। তারপরে এইখানে হচ্ছে দুইটা টাস্ক, কাজ হচ্ছে এতক্ষণ আপনাদের দেখালাম অ্যামাউন্ট ডিপোজিট করা, আর বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এই প্রসেসে এখানে কাজগুলো কমপ্লিট করতে থাকুন, আশা করা যায় ভালো একটা প্রফিট আপনারা আর্নিং করতে পারবেন। প্রতিনিয়ত অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের অ্যাড্রপের আপডেট দেওয়া হয়, পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় এবং নতুন নতুন অ্যাড্রপও কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।